ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি বলেছেন যে সহি আকীদার লোকদের ভিতরে শেরেক নাই, কুফর নাই, হ্যাঁ পীর মাজার পূজার বিষয়টা নাই, কিন্তু নামাজের ভিতরে গাফলাতি আছে কিছু কিছু ভাইয়ের ভিতরে, তো এরা যেহেতু শেরেক করে নাই, যেন কি তারা জান্নাত যেতে পারবে? জি ভাই, শেরেক কুফরে জড়িত না থাকলে ওই ব্যক্তির জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে, তবে যদি নামাজের গাফলাতে এমন হয় যে নামাজ ছেড়ে দিয়েছে, তো নামাজ পরিত্যাগের কারণে তাকে যদি টোটালি পরিত্যাগ করে তাহলে তার আবার যেন কুফরে ফিরে যাওয়া হয়ে গেল, তখন আর সে সহি আকিদার লোক থাকলো না, সহি আকিদার লোক বলা তাকে ভুল হবে। তো এমনি ত্রুটি বিচ্যুতি পাপ ইত্যাদি হতে পারে, সহি আকিদা হয়েও হতে পারে। তো যাই হোক, যদি তাওহীদের বিষয়টা ঠিক থাকে তাহলে একদিন না একদিন জান্নাত যাবে, জান্নাত যাওয়ার আশা আছে, কিন্তু পাপাচারিতার প্রায়শ্চিত্ত ভোগ করা লাগতেও পারে। কারণ আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরিক ব্যতিরেকে অন্যান্য গুনাহ তিনি ইচ্ছা করলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন, ক্ষমা করেন, তো যাকে ইচ্ছা ক্ষমা করেন, মানে ইচ্ছাধীন রয়েছে। যদি কেউ শিরিক না করে মারা যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলে, তো ইচ্ছা করলে তো ক্ষমা পাবে, না করলে ধরা খেয়ে যাবে। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে, যেমন মানুষের প্রতি জুলুম অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছিল, অনুভাবে এবাদত মানে ত্রুটি বিচ্যুতি করেছিল, ওয়াজিব ফরজ পালনে বা হারামে লিপ্ত হয়ে গিয়েছিল, তো তাওহীদের বদৌলতে একদিন জান্নাতে যাবে। কিন্তু যদি তাকে আল্লাহ ক্ষমা করতে না চান, মানে তাকে যদি শাস্তি দিয়ে জান্নাত দিতে চান, তাহলে তাকে শাস্তি ভোগ করা লাগবে। অনুভাবে যদি তার নসিব ভালো থাকে তাহলে এমন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সে চলে যাবে জান্নাতে, ফার্স্ট চান্সে জান্নাত চলে যাবে। এক কথায় যারা পাপাচারী ব্যক্তি কিন্তু তাওহীদ ঠিক ছিল, তাদের অবস্থাটা আশঙ্কাজনক, যদিও তাদের শেষ রেজাল্ট হলো যে তারাও জান্নাতি, তারাও একসঙ্গে জান্নাতে যাবে। তো সহি আকিদার হয়ে লাভ কি, যদি ত্রুটি বিচ্যুতি থাকে নামাজের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, নামাজ ওয়াজা ইত্যাদির ক্ষেত্রে, মানুষের হক লঙ্ঘনের ক্ষেত্রে, হক আদায়ের ক্ষেত্রে, তো সহি আকিদার শুধু হতে হবে না, সহি আমলের অধিকারী হতে হবে। আকিদা আমল সব কিছু, সব কিছু কি ঠিক রাখতে হবে, তিনটা জিনিসে অনুসরণ অবশ্যই জরুরি নাজাত পাওয়ার জন্য। একটা হলো সহি আকিদা হওয়া, একটা হলো কি আখলাক মুআমালা সুন্দর হতে হবে, এটাও একটা দিনের অংশ। আরটা হলো শরীয়তের বিধিবিধানগুলি সঠিকভাবে আদায় করতে হবে, মানে আকায়েদ আখলাক মুআমালাত, তিনটা বিষয় খেয়াল করতে হবে পরকালীন পূর্ণাঙ্গ নাজাত পেতে হলে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ এবং মানহাজে সালাফ ফলো করার। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।